আর্থিকভাবে দুর্বল উচ্চ শ্রেণীর জন্য দশ শতাংশ সংরক্ষণের প্রস্তাবে আজ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা সিদ্ধান্ত কার্যকরের জন্য সংবিধান সংশোধনের পদক্ষেপ নিতে হবে সরকারকে যে সকল পরিবারের বার্ষিক আয় আট লাখ টাকার কম তারা সরকারি চাকরি ও উচ্চ শিক্ষায় সংরক্ষণের সুবিধা পাবে এই সিদ্ধান্ত কার্যকর করতে সরকারকে সংবিধানের পনেরো ও ষোলো নম্বর ধারাকে সংশোধন করতে হবে সাধারণ শ্রেণী কিংবা উচ্চ শ্রেণীর যারা আর্থিকভাবে দুর্বল তারাই এই দশ শতাংশ সংরক্ষণের আওতায় পড়বে এর আগে সরকারি চাকুরিতে সংরক্ষণের সুবিধা পেতেন না সাধারণ শ্রেণী কিংবা উচ্চ শ্রেণী এই সিদ্ধান্ত কার্যকর হলে তারা এই সুবিধা পাবে উল্লেখ্য মন্ত্রিসভার অনুমোদিত এই সিদ্ধান্ত কার্যকর করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে যে মোট সংরক্ষণের পরিমাণ শূন্য পদের পঞ্চাশ শতাংশের বেশি করা যাবে না বর্তমানে আটচল্লিশ শতাংশ পদ সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী সহ অন্যান্যদের জন্য সংরক্ষিত এই পরিস্থিতিতে যদি আর্থিকভাবে দুর্বল উচ্চ শ্রেণীর জন্য আরো 10 শতাংশ সংরক্ষণ কার্যকর করা হয় সেই ক্ষেত্রে মোট সংরক্ষিত পদের পরিমাণ শতাংশ হবে তাই সংবিধান সংশোধন না করে কেন্দ্রীয় সরকার তাদের এই সিদ্ধান্ত কার্যকর করতে পারবে না এই সিদ্ধান্তকে স্বাগত জানায় দলিত নেতা কাঞ্চা ইলাইয়া তিনি জানিয়েছেন উচ্চশ্রেণী সংরক্ষণে তাদের কোনো সমস্যা নেই কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে বর্ষিয়ান কংগ্রেস নেতা খাউরিস রাওয়াত বলেন ভোটার আগে এসব ঘোষণা করে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি তবে কোনো কিছুই বিজেপিকে বাঁচাতে পারবে না ব্যুরো রিপোর্ট চ্যানেল তিন ড্রপ